আজকে ছোট্ট বন্ধুদের জন্যে স্ট্রবেরি আকার দেখাবো এজন্যে প্রথমে এরকম একটা বোটা এঁকে নিতে হবে এরপরে দুই পাশে এরকম দুটো বাঁকা দাগ দিয়ে সামনে এরকম দুটো বাঁকা দাগ দিয়ে দিতে হবে তার মাঝখান দিয়ে এরকম দুটো বাঁকা দাগ আবার দিয়ে এখানে স্ট্রবেরির বৃত্তি এঁকে দিতে হবে এর পেছনেও আমরা এরকম দুইটা বৃত্তি এঁকে দিবো এঁকে দেওয়ার পরে এর মধ্যে থেকে এরকমভাবে গোলাকার করে অন্য পাশ থেকেও এভাবে আমরা গোল বাঁকা ডিরেকশন দিয়ে এভাবে স্ট্রবেরি এঁকে ফেলবো এরপরে স্ট্রবেরির গায়ে যে স্পটগুলো থাকে গোল গোল ছোটো ছোটো সেই স্পটগুলো এভাবে আমি মার্কার দিয়ে এঁকে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই পেন্সিলে আঁকবে এরপরে স্ট্রবেরির যে লাল রঙ এটা দিয়ে দিবে স্ট্রবেরির কোথাও কোথাও একটু কমলা একটু হলুদ টাইপের হয় কিন্তু আমি পুরোটাই লাল করে দিলাম এরপরে ওর যে বৃত্তি এবং গোটা রয়েছে সেখানে সবুজ রং দিয়ে দিতে হবে দর্শক বন্ধুরা এ দিয়ে কাঠের বাড়ি বানাতে প্রথমে এ লিখে নিতে হবে তার উপর দিয়ে এর সমান্তরালভাবে এরকম আর একটা লাইন দিয়ে দিতে হবে এরপরে দুই পাশে দুটো লাইন টেনে নামিয়ে আরেকটা লাইন দিয়ে দিতে হবে এরপরে ডান পাশে ছাউনির দুপাশে দুটো লাইন দিয়ে ছাউনিটা এভাবে এঁকে দিতে হবে এরপরে আর একটা বেড়ার অংশ এঁকে দিয়ে ফাউন্ডেশন এঁকে দিতে হবে দেখুন ঘরের শেপটা চলে আসছে এবার ঘরের বেড়া এভাবে উপরের অংশ আমরা এঁকে দিচ্ছি এভাবে কাঠের তক্তা পেটানো থাকে এরপরে আমরা দরজা দিয়ে দিলাম এভাবে একই সঙ্গে গোল করে জানালাও দিয়ে দিচ্ছি জানালার মাঝখানে এভাবে যোগচিহ্ন দিয়ে দিলাম এবং দরজার পাশ দিয়ে যে বেড়া রয়েছে সেখানে কালো কালো চিকন দাগ এভাবে দিয়ে দিতে হবে এবার দরজার ভিতরে একটা কবাট এঁকে দিচ্ছি এভাবে কবাট এঁকে দিয়ে রঙ করে দিতে হবে সুন্দরভাবে কেমন লাগলো জানাবেন দর্শক বন্ধুরা ডাবলাউ পদ্ধতিতে ছবি আঁকতে এরকম বিশেষভাবে একটা ডাবলাউ এঁকে নিতে হবে এরপরে এর মাঝখানের অংশটা দিয়ে একটা পাপড়ি এবং দুই পাশে আরও দুইটা পাপড়ি এভাবে এঁকে দিতে হবে এরপর দুই পাশে দুটো বাঁকা লাইন দিয়ে আরও দুইটা পাপড়ি এঁকে দিতে হবে এই দুইটা পাপড়ি এভাবে এঁকে দেওয়ার পর এর ফাঁকা জায়গাগুলোতে একটা করে পাপড়ি এভাবে এঁকে দিতে হবে দেখুন অনেকগুলো পাপড়ি হয়ে গেল এবার মাঝখানে একটা পাপড়ি এঁকে দিতে হবে তবে এই পাপড়িটা একটু অর্ধ খোলা অবস্থায় বাঁকা দেখা যাবে দুই পাশে আরও দুইটা বাঁকা লাইন দিয়ে এভাবে পাপড়ি এঁকে দিয়ে দিলাম আমি দেখুন এটার নিচের কিছু অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপরে নিচে একটা শাপলা ফুলের ডাটা এঁকে দিতে হবে তার নিচে একটা ফি দিয়ে শাপলা ফুলের পাতা এঁকে দিলাম পাতার কতগুলো শিরা এভাবে দেখা যাবে এবং এরপরে একটা শাপলা ফুলের যে কলি সেই কলি শাপলার এভাবে দেখা যাবে শাপলার পাতা এবং পরে পানির লাইন এভাবে দিয়ে দিতে হবে এরপরে সুন্দর করে এটিকে রঙ করে দিতে হবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন